ইমান ও ইসলামের ফায়দাটা কি? যদি মোমেন হন, ইসলাম অনুযায়ী চলেন, তাহলে লাভটা কি? লাভের বাহিরে কোনো মানুষ কাজ করে না, লাভের জন্য কঠিন বোঝাও মানুষ বহন করে, লাভবিহীন হালকা বোঝাও কেউ বহন করতে চায় না। যদি আপনি ইমান এবং ইসলাম গ্রহণ করেন, এক কথায় লাভ, দুনিয়া এবং আখিরাতে সুখে থাকবেন। আস্তে আস্তে ভালো কইলেন না, মানে সুখটা ভালো লাগে না নাকি? মানুষ তো সব জিনিস করে সুখের জন্য, আত্মতৃপ্তির জন্য, ভোগের জন্য সব মানুষ সব কিছু করে না। হাজার কোটি টাকার মালিক একজন মানুষ কয় টাকা ভোগ করতে পারে আমাকে বলেন? কয়টা জামা একসাথে গায়ে দিবে? কয়টা গাড়িতে একসাথে চলবে? কয়টা বাড়িতে একসাথে থাকবে? কী পরিমাণ সে খানা খাবে আমাকে বলেন? তা হাজার কোটি টাকার মালিক, এত মালিক হওয়ার পিছনে স্বার্থটা কি? তৃপ্তি, আমি এত টাকার মালিক, শুধু আত্মতৃপ্তি, বুঝেন নাই? তার আত্মতৃপ্তিটা কি? আমি এত টাকার, আমি এত জমির, আমি এত বিল্ডিংয়ের, আমি এত জাহাজের, এত কোম্পানির, এছাড়া সে কিচ্ছু করতে পারে না, ভোগ করতে পারে না, একসাথে এত গাড়িতে চড়তে পারে না। এত টাকার তার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। কেন? তৃপ্তি, আমি এত টাকার মালিক, এত সম্পত্তির মালিক। কি কথা, ঠিক না? এক ব্যক্তি যদি দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতে আত্মতৃপ্তির মালিক হতে পারে, যদিও অনেক টাকার মালিক, কিন্তু কি পরিমাণ? হুদুদ, মাহদুদ, নির্দিষ্ট টাকার মালিক, এর বাইরে সে মালিক হতেই পারে না। জমির মালিক তো নির্দিষ্ট একটা জমির মালিক, এর বাইরে মালিক হতেই পারে না। আচ্ছা বলেন তো, বাংলাদেশের যে বড় ধনী, সে কি বাংলাদেশের একটা জেলা কেনার মতো টাকা আছে তার কাছে? একটা জেলা কিনা ফলাবে? একটা জেলার মধ্যে যত জমি আছে সমস্ত জমি সে কিনা ফলাবে, এরকম একজনও তো কিন্তু বাংলাদেশে আছে? বাংলাদেশ বাদ দেন, আপনাদের ধারণা কি এই ঢাকা সিটির মধ্যে যেই পরিমাণের জমি আছে এই পরিমাণের জমির দাম কত হবে? বাদ দেন, এই পরিমাণের জমির উপরে যেই বিল্ডিংগুলি আছে তার দাম কত হবে আমাকে বলেন তো? যেই সম্পত্তি আছে দাম কত হবে? আচ্ছা বিল গ্রেডও কি এই ঢাকা শহরের কেনার মতো টাকা আছে? টাকা নাই। যদিও কিছু টাকার মালিক, তাতে সে কত বড় গর্ব করে যে আমি এত টাকার মালিক, অথচ ভোগ করতে শুধু তৃপ্তি। নাকি আমার কথার সাথে আপনার একমত? নাকি বলবেন সবাই একমত? তাহলে এই ব্যক্তি যদি কিছু টাকার মালিক হয়ে তৃপ্তি লাভ করতে পারে, খুব সুখী হতে পারে, তাহলে যেই মোমেন মনে করে আমি দুনিয়ার চেয়েও দশ গুণ জান্নাতের মালিক, দুনিয়ার চেয়েও দশ গুণ জান্নাতের মালিক, এই একইটা যদি পয়দা হয়ে যায় তার মধ্যে কেমন তৃপ্তি আসবে বলেন তো? অনেক বেশি আসবে। এ তো মাত্র এক জেলারও মালিক না, একটা শহরের মালিক না, এই বিল্ডিংয়ের মালিক তো চুন শুক্রির বিল্ডিংয়ের মালিক, আর জান্নাতের যারা মালিক হবে গোটা জান্নাতটা মেশক এবং আম্বারের দ্বারা হয়ে যাবে। আল্লাহ পাক ছোট একটা জান্নাত দেবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে দশ গুণ বড় হয়ে যাবে। হ্যাঁ, এক একটা বিল্ডিং হবে হাজার হাজার তারা বিশিষ্ট, প্রত্যেকটা বিল্ডিংয়ের ইট, এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার, জাওয়ারের দ্বারা গাঁথনি হয়ে যাবে। আচ্ছা তার একই হয়ে গেছে যে আমি ইবাদত করলে জান্নাত পাবো, আমি নামাজ বলে জান্নাত পাবো, আমি জিকির করলে জান্নাত পাবো, সেই জান্নাতটা ছোট দুনিয়ার চেয়ে দশ গুণ বড়। এখন মনে করেন তো তার তৃপ্তি কিভাবে আসে ইবাদতের মধ্যে? জমনের মতো তৃপ্তি লাভ করে। কি কথা, ঠিক না? সে এমন মজার মধ্যে আসে যা চিন্তাও করতে পারবেন না। বুঝেন কিছু?
বুঝেন না, একজন ছেলে একজন সুন্দরী মেয়ে পেয়ে খুবই তৃপ্তি, আমার এত সুন্দরী মেয়ে আছে, আমার সুন্দরী স্ত্রী, আমার সেই স্ত্রী সুন্দর আর কেউ নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যা কি স্ত্রী দান করবেন, এই স্ত্রী সে অনেক বেশি সুন্দরী। আর দুনিয়ার মধ্যে যে নেককার স্ত্রী জান্নাতি হবে, সুবহানাল্লাহ, ওই মেয়েটাকে আল্লাহ পাক এত রূপ দান করবেন, হুরেরা পর্যন্ত এই দুনিয়ার জান্নাতি মেয়ের চেহারা দেখে লজ্জা পেয়ে যাবে। এখন মনে করেন তো, সেই দুনিয়ার মেয়ের দিকে তাকাবার সময় আছে? তার তো চিন্তা ওই জান্নাতের দিকে তাকাবো। যে ব্যক্তি সুসজ্জিত করতে চায়, বাগান বাগিচা করতে চায়, সে আর কি বাগান বাগিচা করবে? কিন্তু আল্লাহ ফাক রব্বুল আলামিন যাকে জান্নাত দিবেন, গোটা জান্নাতের নামটাই হলো বাগ বাগিচা। জান্নাতের নাম কি ভাই? জান্নাত বলা হয় বাগ বাগিচা, কথা ঠিক না? দেখেন কত বড় ব্যাকুপ আমাদের লোক, চশমা এখানে দেওয়ার দরকার ছিল, পরে দিল তো, খেয়াল ছুটে যাবে। খেয়ালের দাম নাই আমাদের দেশ, আরে কত যে দামি খেয়াল, বুঝলা না খেয়ালের কি দাম, সমস্যা নেই। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এর জন্য তোমাকে মনে রাখতে হবে, ইমান এবং ইসলাম গ্রহণ করলে তোমার লাভটা কি, এইটা না বুঝলে তুমি এই কাজটা করবা না, আর যদি বুঝো তাহলে এটা ছাড়বা না। জীবন গেল, তুমি কি দেখো না সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, জীবন চলে গেছে, ইমান ছাড়ে না। কি ছাড়ছে নাকি? ইমান ছাড়ে না। আসি আলাইহিস আস আসি আলাইহিস সালাতু ওয়াসসালাম শুনতে সোর্স, ইমান ছাড়ে না। কি কথা বলেন না কেন? কত নবীরা জীবন বিসর্জন করেছে ইমান, কারণটা কি? কারণটা কি? তুমি তো ইমান ছাড়তেছো, তুমি ইবাদত করতেছো না, আর একদল মানুষ জীবন গেল ইবাদত ছাড়ে না, কারণটা কি? তোমাকে কারণ প্রথম বুঝতে হবে, কারণ না বুঝলে কি ইবাদত করতে পারে না। জান্নাত এত সুন্দর, যে জান্নাতের কথা কেউ কোনোদিন কানেও শুনে নাই, চোখেও দেখে নাই, অন্তরে অনুভবও করে নাই যে জান্নাত এরকম হতে পারে। আমাদের দেশের নহরগুলি চলে, দুনিয়ার নহরগুলি চলে মাটির নিচ থেকে, জান্নাতের নহর চলবে মাটির উপর থেকে, রাস্তার মতো উঁচা হইয়া শো শো দৌড়ে যেতে থাকবে, কিন্তু ভাঙ্গিয়া পড়বে না। দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, কি যে মজা, কি যে শান্তি! জান্নাতের গাছগুলি থাকবে কুতুবুহা দানিয়া, কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম বিল আইয়ামিল খালিয়া, নিকটবর্তী ঝুলতে থাকবে ফল। মনে চাইছে জান্নাতি মানুষের ফল খাওয়ার জন্য, গাছে ওঠার প্রয়োজন নেই, অমনি সঞ্চর করা, প্রত্যেকটা জান্নাতের গাছের সাথে জান্নাতি মানুষের সঞ্চর করা থাকবে। সঞ্চর বোঝেন তো? দেখছেন না অনেক টেপ, পানির টেপ সঞ্চর করা, হাত দিবেন টেপের নিচে অমনি পানি পড়বে, এর নাম সঞ্চর করা। বিদেশে দেখবেন সমস্ত এয়ারপোর্টের মধ্যে লাগানো সেন্সর করা টেপ, এরকম ঘুরান টুরান চিপটিপ দেওয়ার দরকার নাই, হাত ঢুকাবেন পানি পড়বে, দরজায় সেন্সর করা আছে, কাছে যাবেন দরজা খুলে যাবে। ঠিক জান্নাতের সাথে আর জান্নাতি মানুষের প্রত্যেকটা জিনিসের সাথে সেন্সর করা আছে, চলবের সাথে। মনে চাইছে ফল খাইতে, অটোমেটিক ফল পুড়ে যাবে, সুবহানাল্লাহ। মাওলা তার বন্দাদেরকে কি যে মজা দিবেন, কি যে শান্তি দিবেন, কি যে সুখ দিবেন, মাওলার মেহমান না সবাই? তা দুনিয়ার যদি ভালো বড় লোকের মেহমান হন তাহলে অবস্থাটা কি হয় মিয়া? বাদশার মেহমান হলে অবস্থাটা কি হয়? তা মাওলার মেহমান বুঝেন তো অবস্থাটা কি? হ্যাঁ, রিসিভ আর রিসিভ, শ্রদ্ধা সম্মান কোনো অভাব নাই, এত সুন্দর জান্নাত আর মাওলায় দান করবে, ঠিক না? লাভ না লস ভাই? একবার ঢুকবেন জান্নাতের মধ্যে আর কোনোদিন বের হওয়া লাগবে না, খালিদিনা ফিহা আবাদা। আর কি হবে? মাওলার দিদার হবে, সবচেয়ে বড় মজা, যেই মজার কোনো শেষ নাই, সীমা নাই। মাওলাকে দেখার, মাওলাকে দেখার জন্য কি অবস্থা, মাওলা বাহানা করবে। আল্লাহ পাক বলে জান্নাতি, আমি তোদের সাথে যে ওয়াদা করছি পালন করছি, বলে মাওলা যে ওয়াদা করছে তার সাথে কোটি কোটি গুণ বেশি তো পাইছি, চিন্তাও করতে পারি নাই তুমি এত কিছু দিবা।
কিন্তু একটা ওয়াদা তো এখনো পালন করোনি। অমনি আমার মাওলা বললো, হ্যাঁ একটা ওয়াদা এখন আমি পালন করিনি, তোদের সাথে ওয়াদা করছিলাম দেখা করব, কিন্তু এখনো দেখা করি নাই। ফেরেশতারা নূরের পর্দা হটায় দে, যখন 70,000 নূরের পর্দা হটায় দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেককে প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখতে পারবে। সাতারাওনা রাব্বাকুম কামা তারাওনাল কামারা লাইলাতাল বদর, সিজদায় পড়িয়া যাবে, এক সিজদা 40,000 বছর কাটিয়া যাবে, কোনো খবরই নেই, শুধু মশার মধ্যেই তো মজা। এই মাত্র আপেল খাইছি, আবারও আপেল একই খানা ভালো লাগে না, খানা আবার আমার খাওয়ার সাথে সাথে দেখবেন আগে যে আপেল খাইছেন একটু আগে সেই স্বাদ নাই, স্বাদ পরিবর্তন হয়ে গেছে, আবারও খাইছেন আবারও স্বাদ পরিবর্তন, আবারও খাইছেন আবারও স্বাদ পরিবর্তন, আঙ্গুর খেয়েছেন স্বাদ পরিবর্তন, আবারও খেয়েছেন আবারও পরিবর্তন, এক একটা ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের উপরে স্বাদ লাগবে, কি মজা লাগে। এই জান্নাতের কথা শুনলে মজা না লাগলে তোর ইমানই নেই, বাট এত সুন্দর জান্নাত আমার মাওলায় বানাইছে না। তো ইমান এবং ইসলাম আনলে সে কি পাবেন? জান্নাত। লাভ না লস? দুনিয়ার মধ্যে লাভটা কি? আমাদের গবেষণা না, আমি বেঈমানদের গবেষণা শুনাইতেছি। কাদের গবেষণা? জানমানির গবেষকরা বলতেছে, জানমানির গবেষকরা বলতেছে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি শান্তিতে থাকে মুসলমানরা। আমাদের গবেষণা না, কাদের গবেষণা? বেঈমানদের গবেষণা। সবচেয়ে বেশি সুখে আছে কারা? মুসলমান। শান্তিতে কারা? মুসলমান। সবচেয়ে গোটা দুনিয়ার মধ্যে, কাজে দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি। তুমি জানমানি যাও কেন? গাঁজা খাওয়া শান্তির কাজ না কষ্টের কাজ? ইয়াবা খাওয়া শান্তির কাজ না কষ্টের কাজ? মদ পান করা শান্তির কাজ না কষ্টের কাজ? কোনো ভালো মুমিন কত কোন ভালো মুসলমান এই কামগুলি করে? শান্তি দেখছেন অবস্থা, চুরি করা শান্তির কাজ না অশান্তির কাজ? কোনো ভালো মুমিন মুসলমান চুরি করে? ডাকাতি করা শান্তির কাজ না অশান্তির কাজ? কোনো ভালো মুমিন কি চুরি ডাকাতি করে? ঘুষ খাওয়া শান্তির কাজ না অশান্তির কাজ? অশান্তি বুঝেন? ঘুষ খাওয়ার দ্বারা হক নষ্ট হয়ে যায়, প্রাপ্তি ছিল আমার, ঘুষ দিয়া আমার প্রাপ্তির একজন নিয়ে যায়, ইনসাফ ছিল তাকে বিচার করার, ঘুষের মাধ্যমে চোর ডাকাত বের হয়ে যায়, এই ব্যক্তি আসলে মুক্তি পাওয়া উচিত ছিল কিন্তু ঘুষের মাধ্যমে সাজা পেয়ে যায়, তাই মানুষ শান্তিতে থাকে না ঘুষের মাধ্যমে, অবিচার হয়, কি কথা ঠিক না? খাঁটি মোমেন মুসলমান কি ঘুষ খায়? ঘুষ খায় না। দেখছো না শান্তি দুনিয়ায়? শান্তি বেটা। আচ্ছা বলেন তো কোনো স্ত্রী পরকিয়া করুক এটা স্বামী চায়? না। ভালো মোমেন মুসলমানের স্ত্রী পরকিয়া? আচ্ছা স্বামী পরকিয়া করুক এটা স্ত্রী চায়? না। ভালো মোমেন মুসলমান পরকিয়া? না। স্বামী করে? না। দেখছেন শান্তির অবস্থাটা কি? আচ্ছা বলেন তো কোনো ছেলে গুন্ডা হোক বদমাশ হোক বাবার কথা না মানুক এইটা কি বাপ মা চায়? যে বল ভালো মোমেন মুসলমান সে কি বাবার অবদ্ধ হয়? মায়ের অবদ্ধ হয়? কোনো সময় অবদ্ধ হয় না, বরং সব সময় এটা কাঙ্ক্ষী হয়, খাদেম হয়। বুঝো ইসলাম, তোমার মেয়েটা বের হয়ে যাক এটা কোনো মানুষ চায়? ভালো মোমেন মুসলমানের কোনো মেয়ে বের হয়ে যায় না, সাধারণ ইমান আছে আল্লাহকে ভয় করে, কি শান্তি আছে কি নাই? সব জায়গায় শান্তি, দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি। ইমান এমন এক জিনিস, ইসলাম ইমান আমান থেকে যদি হয়, এক ইমান বিশ্বাস থেকে আর এক ইমান আমান থেকে, ইমান যদি আমান থেকে হয় তো অর্থ হবে কি? নিরাপদ। যারা বলেন কি? তা মোমেনকে মোমেন কেন বলা হয়? সে দুনিয়াও নিরাপদ আখেরাতেও নিরাপদ, দুনিয়াও নিরাপদ আখেরাতেও নিরাপদ, যেহেতু মাসদার এসমে ফাইল এসমে মফুলের অর্থ দেয় আমান থেকে ইমান, মুসলমান নিজেও নিরাপদ আর একজনকে নিরাপদ প্রদান করে, নিজেও নিরাপদ লাভ করে আর একজনকেও নিরাপদ প্রদান করে। যে মোমেন নিজে চুরি করে না আবার কাউকে চুরিও করতে দেয় না, নিজেও খুন করে না আর একজনকে খুন থেকে ফিরাইয়া দেয়,
নিজে অনুষ্ঠিত করেন আরেকজন অনুষ্ঠিত থেকে ফিরে দেয়, নিজে অসুখে থাকে আরেকজনকে সুখে রাখার চেষ্টা করে, নিজেও ভালো থাকে আরেকজনকে ভালো করে, নিজেও নিরাপত্তা লাভ করে আরেকজনকে নিরাপত্তা দান করে দুনিয়ার দিক থেকে। আবার কবরও সে নিরাপদ, কিয়ামতেও নিরাপদ, মিজানেও নিরাপদ, পুলসরাতেও নিরাপদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান তোমাকে নিরাপদ দিয়া দিবে, তোমাকে নিরাপদ দিয়া দেবে, দুনিয়ার অনুষ্ঠান থেকে নিরাপদ দিয়া দেবে, কবরের অনুষ্ঠান থেকে নিরাপদ দিয়া দেবে। যদি ঈমান নিয়ে আসো, যদি ঈমান আনতে পারো, দুনিয়ার মধ্যে এত সুন্দর শান্তিতে বসবাস করে, টাকা নাই মজার কোনো অভাব নেই, পয়সা নাই মজার কোনো অভাব নাই, গাড়ি নাই কোনো অসুবিধা নাই। দেখবা যারা মোমেন ভারো আবেদ, একজন রিক্সাওয়ালা প্রশ্ন করে, ভাই কেমন আছে, বলবা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, মনে হয় যেন কলবের মধ্যে শান্তির কোনো অভাব নেই, শান্তি আর শান্তি, কি কথা ঠিক না? মজার মজা মজার মজা কোনো সন্দেহ, আলা বিজিকরিল্লাহ তাতমাইনুল কুলুব। আসলে টাকার মধ্যে ইতমিনান নাই, বাড়ির মধ্যে ইতমিনান নাই, বাড়ির মধ্যে সুখ নাই, টাকার মধ্যে সুখ নাই, সুখ তো মাওলার জিকিরের মধ্যে, কিসের মধ্যে? মাওলার জিকিরের মধ্যে, মাওলার ইবাদতের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান নিয়ে আসবা দুনিয়ায় নিরাপদ, কবরেও নিরাপদ, ইসলাম নিয়ে আসবা দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। ইসলাম তো শান্তির থেকে, সালাম থেকে ইসলাম, কথা ঠিক না? এখানেও শান্তি আর শান্তি, সালাম নিরাপদ আর নিরাপদ, কোনো টেনশন নাই। ইসলাম অনুযায়ী চলবা, ইসলাম অনুযায়ী চলবা, তোমার মাল নিরাপদ থাকবে, তোমার জান নিরাপদ থাকবে, তোমার হাত নিরাপদ থাকবে, তোমার চক্ষু নিরাপদ থাকবে, তোমার কান নিরাপদ থাকবে, তোমার জবান নিরাপদ থাকবে, তোমার হাত নিরাপদ থাকবে, তোমার পাও নিরাপদ থাকবে। কথা সত্য না মিথ্যা? ইসলাম অনুযায়ী আমাকে চলতেই হবে, যদি ইসলাম অনুযায়ী চলি তাহলে হাইকোর্টের মধ্যে অবিচার হবে না, সুপ্রিম কোর্টে অবিচার হবে না, ম্যাজিস্ট্রেট কোর্টে অবিচার হবে না। আমি তোমার জমি ঠকাবো না, তুমিও আমার জমি ঠকাবো না, আমি তোমার স্ত্রীর দিকে তাকাবো না, তুমি আমার স্ত্রীর দিকে তাকাবো না, তুমি আমার মাল চুরি করবো না, আমিও তোমার মাল চুরি করবো না। এইগুলোই তো মানুষ চায়, মানুষ চায় কি শান্তিতে থাকতে, নিরাপদে থাকতে, কি কথা ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা। এ মোমেনরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, না আংশিক, জোরে বলেন পরিপূর্ণ, না আংশিক, পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ নবীর 23 বছরের জিন্দিগি কয় বছরের? না শুধু মক্কি, না শুধু মাদানি, না শুধু হিজরাতি, না শুধু তালিমি, না শুধু দাওয়াতি, না শুধু তাসকিয়া, না শুধু জিহাদি। আমার নবী আলাইহিসসালাতু ওয়াসালাম 23 বছরের জিন্দিগিতে যাহা কিছু করছে সব কিছু করা, যাহার থেকে নিষেধ করছে সব কিছুর থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম উদখুলু ফিস-সিলমি কাফফা। আমরা কি করি? নবীর কেউ মক্কি জীবনে ধরছি, কেউ মাদানি জীবনে ধরছি, কেউ দাওয়াতি জিন্দিগি ধরছি, কেউ তালিমি জিন্দিগি ধরছি, কেউ তাসকিয়ার জিন্দিগি ধরছি, কেউ জিহাদি জিন্দিগি ধরছি। কাফফা আমাদের মধ্যে নাই, পরিপূর্ণতা আমাদের মধ্যে, দাওয়াতও লাগবে কি লাগবে না, তালিমও থাকা চাই, তাসকিয়াও থাকা চাই, জিহাদও থাকা চাই, সব কিছু যখন মিলায় তুই পূর্ণ মুসলমান হবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হইয়া কেউ মৃত্যুর বিছানায় শুইস না, কেউ কবরে আসবি না। সরকার কারফিউ জারি করছে 144 দ্বারা, যেরকম কাশ্মীরে শুরু হয়ে গেছে। যদি এই কারফিউ অ্যাভাউট করো তাহলে তোমাকে জেলে দেওয়া হবে, গুলি দেওয়া হবে, ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিস না, যদি মরো মওয়াত ইমানের সাথে হবে না, কবরটা নিরাপদ থাকবে না, কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবা না, আমল নামার ডাইন হাতে পড়বে না, পুলসেরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতেও যাইতে পারবা না। কিন্তু যদি ইসলাম এবং ঈমানকে ভালো মতো মজবুত করে মৃত্যু বিছানায় শুইতে পারো,
তোমার মওয়াদ ইমানের সাথে হইয়া যাবে। আল্লাহ ফাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারে আমার এই বান্দা বান্দি বহু সাধনা করিয়া জান্নাত কামাই করছে, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাতখানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ ফাকের মোমেন বান্দা বান্দি যখন মৃত্যু পিছনে আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গেলমানরা জওয়াহিরের মালা নিয়া দাঁড়ায় রয়েছে, বলবে আল্লাহ তা খাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। এ আল্লাহ পাকের মুমিন বান্দাবাদি কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছ, ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের রুটা পাগুলের মতো জান্নাত থেকে দৌড় মারবে, কখন যে শৈলের থেকে রু বের হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো আফরুশুল ফরাশ আমিনাল জান্না ওয়া আলমি সুমিনাল জান্না, এ ফেরেশতারা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের জন্য গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এই কবরের মধ্যে কখন যে সময় চলিয়া যাইবে আল্লাহ ফকের মুমিন বান্দাদের কোনো কিছু টেরো করতে পারবে না। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ ফকের মুমিন বান্দাবান্দি উঠবে, তাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, ডাইনে নূর থাকবে, বামে নূর থাকবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাইয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান বুখারীর মধ্যে রওয়ায়েত আছে, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বুখারীর মধ্যে রওয়ায়েত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ায় থাকবেন, মুমিন মুসলমানরা পুসরাত পানি দেওয়া শুরু করবে, যাদের ঈমান আমল মজবুত হবে, আকাশে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদল আল্লাহ পাকের মুমিন বান্দাদের ঈমান আমল এত মজবুত হবে এক সেকেন্ডের মধ্যে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, আর জোরে চলনেওয়ালা বাতাসের গতিতে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে হাঁটনেওয়ালা মানুষের হাঁটার গতিতে পুসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু বেনমাজির দলেরা, হারামখোরের দলেরা, এ জিনাকারের দলেরা, মদ করিয়া বাখরের দলেরা, বাবারে আমি শুনাইয়া রাখলাম, মানুয়ার নামও তুমি বুঝবার তোমার মাওলাই বুঝবে। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা জিনার মধ্যে লিপ্ত হইয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নামখানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্ন মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে, আজরাইলের মাথা আসমানে পাঁওতার জমিনে আখাত মাসিকান আখাত মাগরিবে নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া না ফরমানের রু আর বাইর হতে চাইবে না, রুটা থর থর করে কাঁপতে থাকবে, করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালামের দিকে রুটা তাকায়া থাকবে। আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বর্ষা হইয়া রুটার উপরে এমন জোরে থাবা মারবে, থাবার জোরে কলিজার রং বলে সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে, এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ, হে আমার যুবক বাবারা, হে বড় লোক বাবারা,
এরপর ধরালো মা বলে সুখী বাবারা, দুঃখী বাবারা, সুস্থ বাবারা, অসুস্থ বাবারা, আমার পর্দার মা আপনার কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো রে বাবা? বাবারা দুনিয়া কিছু না, দুনিয়া একদিন ছাড়তেই হবে, কোথায় রওনা করছি, কি নিয়ে রওনা করছি বাবা রে? হাসিবু কবলান তু হাসাবু, তোমার কাছে হিসাব নেওয়া লাগে, তুমি তোমাকে হিসাব নাও। তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, রোজার সংখ্যা বেশি, রোজার কাজার সংখ্যা বেশি। এই চোখ দিয়ে কি গুনার দিকে বেশি তাকাইছো, না নেকের দিকে বেশি তাকাইছো? কান দিয়ে কি গুনার আওয়াজ বেশি ঢুকছে, না নেকের আওয়াজ বেশি শুনছো? জবান দিয়ে কি গুনার কথা বেশি করছো বলছো, না নেকের কথা বেশি বলছো? এই হাত দিয়ে কি গুনার কাজ বেশি করছো, না নেকের কাজ বেশি করছো? পাও দিয়ে কোন দিকে বেশি হাঁটছো, অন্তর দিয়ে কি চিন্তা বেশি বেশি করছো বাবা রে? গুনা যা করছো তবা করছো কি করো নাই, তবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? গুনা যা করছি তবা করছি কি করে নাই, তবা যা করছি মাওলা মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলিয়া কেউ মাওলার খবরে চাই না রে বাবা। বাবারা আমার মাওলা কত কঠিন, আমার মাওলা কত বড়, আমার মাওলা কত বড় রে বাবা। আমার মাওলা যত বড় আমার মাওলার জান্নাত তত বড়, আমার মাওলা যত বড় আমার মাওলার জান্নাতের শান্তিও তত বড়, আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান্নামও তত বড়, আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। ও নাফরমান বদমাশ বেঈমানের দলেরা, এ বেনামাজি হারামখোরের দলেরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, গুনাহ খাতা মাফ না করায়া যে মাওলার কবরে যাও, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাশের হাড়ি আর এক পাশের লাগাইয়া ফালাইবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার আজাবুল কবরে হক, কোন কবরে আজাব সত্য কোনো সন্দেহ নাই রে বাবা। আমি একবার খুলনায় মাহফিলে গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে সাথে নিয়ে আমার কাছে আসছে, আসিয়ে বলতে যে হুজুর শোনেন আমার ছেলেটা হাফেজ, আমার ছেলেটা কি বলে? আমি বললাম বাবা তুমি কি বলতে চাও বলো। কারণ হুজুর আমাদের বাড়ির দরজাটা কবরস্থান, আমি যখন সন্ধ্যার পরে ঘরের থেকে নামলাম, হঠাৎ কবরের দিকে তাকাইয়া দেখি কবরের মধ্যে আগুন, এমন আগুন দেখছি, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। দেখি ছেলের সমস্ত চেহারা বিগড়ে গেছে, সমস্ত ছেলে বিগড়ে গেছে। বাবা রে কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, কত আল্লাহ কত কবরে আজাব দেখছে। বাবা তুমি কি দেখো না কত কবরের মধ্যে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, বিচ্ছু দেখা যায়। আমার কত কবরের মধ্যে এক বছর, একশো বছর, এক হাজার বছর পরেও কাপুনের কাপুষ ও লাশ তাজা পাওয়া যায়। অন্ধকার রাত্রি একা রাস্তায় হাঁটতে ভয় লাগে, অন্ধকার রাত্রি একা বাড়িতে থাকতে ভয় লাগে, আর জঙ্গলের মধ্যে বাঁশবাগানের নিচে কবরের মধ্যে একা কেমনে থাকবো রে? বুঝে তো বাবা আসে না রে। ও বড় লোকের দলেরা কি নিয়ে রওনা করছো রে? বড় লোকের দলেরা আল্লামা গাজ্জালুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, বড় লোকদের কবরে আজাব গরিবদের চেয়ে 70 গুণ বেশি অনুভব হবে। বড় লোকদের যখন আজাব শুরু হয়ে যাবে, আর বড় লোকদের যখন মনে পড়বে আমার বাড়িটা এরকম দামি ছিল, আমার গাড়িটা এত দামি ছিল, আমার খাট এত দামি ছিল, আমার বিছানা এত দামি ছিল, আমার এত সম্মান ছিল, আমার এত ইজ্জা ছিল, এই কথা যখন মনে পড়বে তখন ওই কথাগুলি মনে পড়ার সাথে সাথে তীরের মতো কলিজার মধ্যে আঘাত লাগবে। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও।
বাবারে মন কি বুঝো রে মন, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বার কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, লক্ষ লক্ষ সাহাবারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কোটি কোটি আল্লাহওয়ালারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। মন কি বুঝো রে মন, গুনা নিয়া তওবা না করি দে মাওলার কবরে, কবরে একা কেমনে থাকবো, কেমনে সহ্য করব রে মন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে, দুনিয়াতে কয়দিন বাঁচবা, আর কবরের মধ্যে হাজার হাজার বছর থাকবা, বাবারে তওবা করো তারপর কবরে যাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর পরে আল্লাহ পাক যখন কিয়ামতের ময়দানে উঠাইবেন, মানুষ বলবে কি হইল কি হইল কি হইল, আমাদেরকে আরামের জায়গা থেকে কঠিন জায়গায় কে নিয়ে আসলো, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। মানুষ দৌড়াইতে থাকবে, ওই জাল উহুশ ও হুশিরত, যখন বন্য জানোয়ার গুলি মানুষের সাথে একত্রিত হয়ে যাবে, ওই জাল উহুশ ও হুশিরত, সিংহের পুকুরের সাথে সাথে বন্য জানোয়ার মানুষের একত্রিত হয়ে যাবে। যেরকম বাঘের কাছে মানুষ থাকবে, বাঘের হুশ থাকবে না আমার পাশে মানুষ, আবার মানুষের হুশ থাকবে না আমার কাছে বাঘ, সিংহ মানুষ এক হইয়া যাবে, সিংহের হুশ নেই আমার পাশে মানুষ, মানুষের হুশ নেই আমার পাশে সিংহ। ওয়াইজান অহুশ হুশিরত, বিষাক্ত সাপ মানুষের পাশে চলিয়া আসবে, যখন ঝালঝালা পয়দা হইয়া যাবে, সিংহে ফুক আরম্ভ হইয়া যাবে, সাপ বলতে পারবে না আমার পাশে মানুষ, মানুষ বলতে পারবে না আমার পাশে সাপ। আল্লাহ রে, ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুম ইন্নাসা যেদিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলেকে ছেলের খবর নেবে না, ছেলে মায়ের খবর রাখবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব সাবলা পাত্তা হইয়া যাবে, এমনকি নবীরা পর্যন্ত বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। সমস্ত নবীরা বলবে নাফসি 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 নাফসি, মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম জমের একটা উম্মত কেউ খাইয়া ফেলা, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুববো না। আল্লাহ, ও কপাল পোড়ার দলেরা, যেই কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোঁছলা গাও, বাবার একটু কি কলি যায় ব্যথা লাগে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন কান্নাকাটি শুরু করবেন, মাওলা হে তোমার এই জাহান্নাম আমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতেছি আমি কিন্তু জান্নাতে ঢুকবো না, তখন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ পাক বলবে যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানির টুকু নিয়ে দিয়ে আসো।
নবী আলাইহিসসালাতু ওয়াসালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলারে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব গো, এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের সুখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে এর জন্য তো আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর কাছে দোয়া করে, জুবনি আইনাইন তাবকিয়ানি মিন খশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা আদ-দামু দামান, মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে, ওই দিন কান্নার আগে যেই দিন চোখের থেকে পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে। চোখের পানি শেষ হইয়া যাবে, রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাবে, টনকে টন টনকে টন পানি পড়তে থাকবে, কিন্তু কোন লাভ হবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামের মানুষ জাহান্নামে জ্বলতে জ্বলতে কলিজা শুকাইয়া যাবে, জিবরা শুকাইয়া যাবে, অস্থির হইয়া যাবে। এক এক জাহান্নামে আর এক জাহান্নামের সাথে পরামর্শ করবে, ভাই দুনিয়ার মধ্যে গোসল করতে একটু শান্তি লাগতো, ভালো লাগতো, একটু গোসল করবো, ফেরেশতার কাছে পানি চাই। যখন পানি চাইবে ওদের জন্য, জাহান্নামীদের জন্য গোসলের জন্য এমন পানি দেওয়া হবে, এত গরম হবে, যখন ওই পানি মাথার উপরে ছড়িয়ে দেওয়া হবে, মাথার তালু ছিদ্র হইয়া পেটের মধ্যে নাড়ি পুড়ি সব জ্বালাইয়া পিছনের রাস্তা দিয়ে ফলাইয়া দিবে। মাথার উপর থেকে যখন গড়াইয়া গড়াইয়া পড়তে থাকবে, শরীরের সমস্ত চামড়া গোশত উলে হাড্ডি থেকে আলাদা করিয়া নিচে ফলাইয়া দিবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেখানে আসব, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলদের সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া। মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনা নিয়া, মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদমে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরত হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমাত্র যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষত নাম কি ফলে পরিচয়, আমি চরমুনাই বুঝি না, চরমুনের দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, তোমার কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহু